সত্যি কথা বলতে, এই জগতে যতদিন বাঁচবে মানুষের জীবনে অন্যের পাশে দাঁড়িয়ে বাঁচো, সাহস নিয়ে বাঁচো, কারো ভালো করে বাঁচো, যদি বাঁচে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ভেবে রেখেছি কিছু কিছু মানুষের আমরা অবশ্যই সাহায্য করব, কারণ সেসব লোককে দেখলে হয়তো তোমরা নিজেদেরও মন খারাপ হয়ে বসবে। আসলে আমাদের মধ্যে এতটা ক্ষমতা নেই যে তাদের জন্য আমরা কিছু করতে পারি। এবং বন্ধুরা, তোমরা অবশ্যই সাপোর্ট করো, আর সাপোর্ট করে তোমরা অবশ্যই তাদের তোমরা সাহায্য করতে পারবে। আমি চাই সেসব মানুষ, যেসব মানুষ অসহায়, দুঃখিত এবং নিজের মধ্যে মানে গভীরতায় কেঁদে, মানে কি বলবো, তাদেরকে তুমি দেখলে হয়তো তাদের মানে দুঃখ সইতে পারবে না। বন্ধুরা, এমন এমন কিছু কিছু মানুষ আছে, আমি নিজের চোখে দেখেছি, আর আমি তাদেরকে মানে কিছুটা হয়তো সাহায্য করেছি, তো সম্পূর্ণভাবে সাহায্য করতে পারিনি। আর আমি সাহায্য করতে চাই, এবং তোমাদের মাধ্যমে, এবং তোমাদের আমি একাভাবে নয়, আবার সবাই মিলে তোমার সাহায্য করো তাদেরকে। এক যে একটা মানুষকে যদি আমরা সবাই মিলে সাহায্য করে, একটা মানুষকে, তাহলে অবশ্যই এই মানুষের আমরা সমস্যার সমাধান করতে পারব। আর হয়তো আমার দ্বারা একার দ্বারা সম্ভব নয়, সেই জন্য আমি আজকে মানে ব্লগ ছেড়ে আমি আজ এই ভিডিওগুলো করছি। আর জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কিন্তু বাস্তবটা ধরে দেখি আমি সত্যি কথা বলছি। এবং বাস্তব যা যুগ তোমরা ভালো করেই জানো, কেউ কারো পাশে নেই, কেউ কারো মনের কথা শুনবেও নি। হ্যাঁ, যতই তুমি ভালো কাজ করো, যতই তুমি যাই করো, তোমাকে মানে মানুষ বদনাম করবে, কিন্তু ভালো কাজের পরিণাম কিন্তু ভালো ভালো জিনিসেই হয়, সেটা আমরা সবাই জানি। আর আমরা এমন একটা মানে এই যে ভিডিওগুলো করছি, আমরা তোমাদেরকে নিয়ে সেই ভালো কাজের পরিণাম এবং ভালো ফল আমরা দেখাতে চাই। তো সেক্ষেত্রে তোমাদের মানে তোমাদের সঙ্গে রেখে আমরা সেই কাজ আজ থেকে শুরু করতে চলেছি, কারণ শুরু করতে পারলে আমি অনেকে নিজেকে ধন্য মনে করব। অনেক চ্যানেল আছে যারা নিজের লাভের জন্যে অনেক কিছু করে, কিন্তু আমি আমার চ্যানেলে আমি সেই সব মানুষের জন্যে মানে পাশে দাঁড়াতে চাই যারা অসহায়, দুঃখিত, মানে কিছু করার মানে এমন এমন একটা গরিব আছে যারা ঠিকভাবে খেতে পায় না, কীভাবে মানে পড়তে পায় না, মানে রাস্তাঘাটে মানে সে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, শুধু একটা খালি মানে এক এক সময় দেখেছি, এক এক সময় মানে খালি এত মানে বর্ষার সময় এত জল বৃষ্টি হচ্ছে, সে একটা খালি গায়ে এবং ছোট্ট একটা প্যান্ট পরে সে মানে এক ধারে একটা এরকম রাস্তার ধারে সে একটা মানে ঝিপুটুর একটা কী বলবো তিরপল খাটিয়ে সেখানে মানুষটি বসে আছে। তো সে সময় আমি সেটা দিকে আসছিলাম, তখন আসার পথে আমি তাকে দেখলাম, তো দেখার পরে আমার মনটা সত্যি ভেঙে পড়েছিল। জানি না এইভাবে কী করে আমি তাকে সাহায্য করব, মনে হচ্ছিল যে কিছু থাকলে আমি তাকে সাহায্য। তখন ভাবলাম যে আমি এই মানুষগুলোর পাশে অবশ্যই দাঁড়াবো আর এদেরকে নিয়ে ভিডিও করব। তো ভিডিও যখন করব, তো তার আগে তাদেরকে সাহায্য করে ভিডিও করব, আমার হচ্ছে এই নীতি। এবং সেই জন্য আমি আজ এই মানে এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হলো আমার মানুষের পাশে দাঁড়ানো, এবং আমার মতন যারা চিন্তাভাবনা করে রেখেছো তারা অবশ্যই আমার পাশে দাঁড়াও, এবং তোমাদেরও আমি নাম এই চ্যানেলে জানাবো। আর এই চ্যানেলে তোমাদেরকে আমি মানে একার নয়, সবাই যারা যারা আমাকে কমেন্ট করবে, তোমাদের মনের কথা জানাবে, তাদের নিয়ে আমি চলব। আর চলা তো দরকারই, না হলে একার দ্বারাই কোনোদিনও জিনিস মানে করা সম্ভব নেই। যদি সবাই মিলে একটা জিনিস করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল হয়ে যাব। তো সেক্ষেত্রে আমি ভেবে নিয়েছি যে আজ থেকে আমি এই সব ভিডিওগুলোই বানাবো। আর যারা কিছু কিছু মানুষ আছে মানে ভালো চায় না, হাজারে মানে 100 জন ওরকম বেড়াবে, 100 জন কিন্তু আরও বেশি বেড়াবে, তো সেক্ষেত্রে আমি বলবো তো তাদের কথা বাদ দিয়ে তুমি তোমার নিজে ভালো কর্ম করতে চাও, ভালো জিনিস করতে চাও, মানুষের কিছুটা সাহায্য করতে পারো, এবং সেটি ভগবানের কী বলবো বরদান বলে একটা তুমি আশীর্বাদ পাবে। তো যাই হোক, তাদের কাছ থেকে তার থেকে বড়ো কিছু আশা করা যায় না আমাদের। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা পাশে থেকে আজ আমরা সেই কাজ শুরু করতে চলে। তো আমি তো আগেই শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সাহায্য অবশ্যই প্রয়োজন। আর আমি ভিডিও বানিয়েই
যতটুকু টাকা ইনকাম করতে পারি, কিন্তু এখনও আমার এই চ্যানেলটি মনিটাইজেশন হয়নি যে আমি টাকা ইনকাম করব, টাকা ইনকাম করে আমি তাদেরকে কিছু দেবো, তো সেরকম আমি কিছু পাইনি। আর আমার উদ্দেশ্য হলো আমার টাকা ইনকাম করব এবং তাদের পাশে আমি দাঁড়াবো। আমি সেই জন্য এই চ্যানেলটা অনেক দিন ধরে খুলেছি, কিন্তু কিছু মতে করেই মানে এই চ্যানেলটা গ্রো হয়েছে ঠিকই আছে, কিন্তু আমি মানে ভিডিও ভাইরাল হয়নি, তো ভাইরাল হয়নি আর ওয়াচ টাইমটা আমার কমপ্লিট হয়নি। তো নাহলে আমি এতদিন হয়তো আর কে কিছু হোক আর নাই মোটামুটি ভালো একটা ব্যবস্থা করে দিতে পারতাম। তো সেক্ষেত্রে আমি যখন ব্যবস্থা করে দিতে পারছি না, সেক্ষেত্রে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু মতে এগোতে পারছি না। আর এবং তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা আমার পাশে এসে দাঁড়াও বন্ধুরা। সত্যি কথা বলতে এই জগতে যতদিন বাঁচবে মানুষের জীবনে, অন্যের পাশে দাঁড়িয়ে বাঁচো, সাহস নিয়ে বাঁচো, কারো ভালো করে বাঁচো যদি বাঁচতে চাও। আর যদি তুমি নিজের জন্য কিছু করতে চাও সেটা তো করবে, নিজের জন্য তো অবশ্যই করবে, সেটা নিজের পরিবার আছে, সংসার আছে, সবার নিজের জন্য করবেই। হ্যাঁ, তা বলে এই নয় নিজের পরিবারকে মানে অসুখী করে তুমি অন্যের পাশে দাঁড়াও। তো কিছু কিছু মানুষের অবশ্যই রাগ সৃষ্টি হবে, কিছু কিছু মানুষ চাইবে নি যে তোমার আমার মানে আমরা সবাই মিলে একটা ভালো কাজ করি, সেটা কেউ চাইবে নি। সবাই চাইবে যে এই মানুষগুলো খারাপ কিংবা নিচে নেমে যাক, সেই চেষ্টাটা অধিকাংশ মানে মানুষই করবে। তো সেক্ষেত্রে আমি বলবো তারা তাদেরকেও বলবো যে তোমরাও ভালো কাজ করো, তোমাদের এই অযথা ফালতু মানে চিন্তাভাবনা বাদ দিয়ে